Ma no. বাবা দেখো কি সুন্দর মাইয়ারা কলসি কাঁখে নিয়ে যাইতেছে, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না। মা, জায়গাটা সুন্দর না? হ, খুব সুন্দর। এখন তুমি এই জায়গা ইচ্ছা মতো করো, এই মুহূর্তে মাথায় কোনো কিছু রাখবা না, না আব্বা না ফুপা না দিবা, শুধু নিজের নিয়ে ভাববা এখন, বুঝছো? আমার আব্বাও ছোটবেলায় আমার এরকম খোলা মাঠের মধ্যে নিয়ে আসতো, চারপাশে সবুজ ধান ক্ষেত, আমার কই তো ইচ্ছা মতো নিজের মতো করে খেলো, দৌড়াও, আনন্দ করো। আমারে শুধুমাত্র আমার আব্বাই একমাত্র বুঝতো আমি কি চাই, আমার স্বপ্ন কি, কিসে আমি ভালো থাকি আর কিসে আমি খারাপ থাকি, সবই আমার বাবা বুঝতো। যেমন করে তুমি আমারে বুঝো। আমিও তো তোমার একটা বাপ, তাই না? এ কারণে তো তোমার নাকটা ঠিক আমার আব্বার মতো হয়েছে। মা, আমি তো আসলে ভুল করে অন্য পেটে হয়েছি, আমার তো তোমার পেটে হওয়ার কথা ছিল। তুমি তো আমারই পোলা, তাই না? ফুপার ফোন। আমার ফুপুরে বাইরে ফেলে দিতে চাইছেন, আমি আপনার উদ্ধার করবো, কি পাইছেন আপনি? মামাবাড়ির আবদার ওই ফাজিলের ফাজিল, তোর ফুপুরে আমি ফালাই দিতে চাইছি, কই ফালাই দিতেছে? ফ্রিজ টেলিভিশন। তোর ফুপু কি যেন তো মাছে, কই মাছ, কই মাছ, কই মাছের কাটা কাটা গলার মধ্যে একবার আটকাইলে ফালান যায় না। এই তো ফুপুর প্রতি ভালোবাসা বের হয়ে গেছে, ফুপুরে বানাই দিলেন কই মাছের কাটা। ওই ফাজিলের ফাজিল, হ্যাঁ বিটলামি করে সামান লোকে শোন, রহিল কিন্তু বিয়াতে আমি একলাই, তোর বাপ কিন্তু দিব না, আমার লোকে ফাজিলামি করিস না, কাটাইস না। আরে রাখেন, কি কথা বলবো আপনার সাথে? ইয়ে ফুপা, আমার সাথে মা আছে, আপনি থাকেন, কোনো চিন্তা করেন না, আমি মারে বাড়িতে রেখে তারপর আসতেছি। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।